أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাস্ট রয়েছে 474। ভাই আপনি জানতে চাইছেন যে নিয়াত মুখে উচ্চারণ করা শুনেছি বিদআত, অথবা আযান ও সাল্লা দিয়ে নামাজ শুরু করা এগুলো বিদআত শুনেছেন, তাই আপনি জানতে চাওয়া যে কিভাবে তাহলে নামাজ পড়ব, কিভাবে নামাজের নিয়াত করব। তো এ বিষয়ে কথা হলো যে আসলেই আপনি শুনেছেন নিয়াত উচ্চারণ করা বিদআত, এটা সঠিক। আসলে এটা বিদাত তো বটেই, জঘন্য বিদাত, কারণ এই বিদাতের কারণে অনেক বেনামাজি আজ বেনামাজি হয়ে রয়েছে, নামাজে যায় না। যদি তাদেরকে বলা হয় নামাজ কেন পড়ো না ভাই, তো বলে যে আমার নিয়াতটা মুখস্থ হয়নি। আস্তাগফিরুল্লাহ, নিয়াত আবার মুখস্থ করা জিনিস? নিয়াত হলো মনের কল্পনা, মনের সংকল্প, মনের দৃঢ়প্রত্যয়। এটা উচ্চারণ করে দেখানোর জিনিস নয়। মোনাফেকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার নিকটে এসে বলতো যে রাসুল্লাহ, আমরা সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহ রাসুল, কিন্তু আল্লাহ বলছেন যে আল্লাহ সাক্ষী দিচ্ছেন যে আপনি আল্লাহ রাসুল, কিন্তু মোনাফেকরা মিথ্যাবাদী। মিথ্যাবাদী কেন? ওরা তো মুখে বলে দিয়েছিল যে আপনি সত্যি আল্লাহ রাসুল, এই জন্যই ওদেরকে মিথ্যাবাদী বলেছিল। তাদের বিশ্বাস ছিল না, অন্তর থেকে তারা বিশ্বাস করতো না যে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য রাসুল। তাহলে দেখা যাচ্ছে অন্তরে একটা কিছু রেখে বাইরে অন্য কিছু বলতে পারে, তো অন্তরে যেটা থাকে সেটাই হলো নিয়াত। অন্তর দিয়ে যে পরিকল্পনা করা হয় সেটা হলো নিয়াত। অতএব নিয়াত মুখে উচ্চারণ করা জিনিস নয়, নিয়াত হলো মনের সংকল্প। তাই যে নামাজ পড়বেন সে নামাজের জন্য আপনার মন মানসিকতা আসলেই হলো, মন উপস্থিত থাকলেই হলো, এতটুকু মানুষটা জন্মাইলেই হলো যে এই নামাজটা জোহর নামাজ বা আসর নামাজ, মাগরিব নামাজ, এশা নামাজ, এতটুকু যদি আপনি বুঝে আদায় করেন তাহলে ওটাই নিয়াত হয়ে গেল। যখন একজন ব্যক্তি আজান শুনে, জোহরের আজান, তখন সে অবশ্যই এটা এশার আজান মনে করে না, কাজেই তার একটা নিয়াত চলে আসে। জোহরের আজানের জন্য সে অজু করে, অজু করে সে মসজিদে যায়, মসজিদে যেয়ে সে সুন্নাত পড়ে, এরপরে অপেক্ষা করে ইমাম যখন দাঁড়ায়, মহাজন যখন একামত দেয়, তখন সেও অন্যান্য মসজিদের সাথে উঠে দাঁড়ায়। তার মানে কি করতে চাচ্ছে? সে জোহরের নামাজ পড়তে চাচ্ছে, উপস্থিত নামাজটা আদায় করতে চাচ্ছে। তো এটাই নিয়াত। এখানে আর নতুন করে উচ্চারণ করে নামাইতে ফাওয়াইতে বলে এই বিদাত চর্চা করা লাগবে না। কাজে আপনি ঠিকই করেছেন, এই নিয়াতটা সম্পর্কে আপনি সত্যি শুনেছেন যেটা বিদাত। তাহলে আপনি কী করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তাই করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে তুমি কেবলা, তুমি নামাজ পড়ার যখন ইচ্ছা করবে তখন কেবলাকে সামনে করে তাকবীর বলবে, আল্লাহ আকবার বলবে, বাস আল্লাহ আকবার বলবেন, এতটুকুই যথেষ্ট। আশা করি আপনি নিয়াত বিষয়ে বুঝতে পেরেছেন। আরেকটি প্রশ্ন ছিল যে জোহর আসর মাগরিব অনেক সময় কাজা করে ফেলেন, তো কাজা কিভাবে আদায় করবেন? ওই একই কথা, নামাজের সুরত একটাই, একই রকম, শুধু মনের ভিতর আপনার থাকবে যে এখন এই নামাজটা আমি কাজা হিসেবে আদায় করছি। তারপরে প্রশ্ন হলো ভাই আপনি নামাজ কাজা কেন করবেন? সহজে নামাজ কাজা করতে নেই। নামাজ কাজা হতে পারে দুটি অবস্থায়, একটি হলো ঘুমের অবস্থায়, আরেকটি হলো ভুলে যাওয়ার অবস্থায়, যা হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং অন্য অবস্থায় নামাজ কাজা করার নিয়ম নাই। যত ব্যস্ততা হোক, ব্যস্ততাকে বলবেন না যে নামাজকে বলবে না যে ব্যস্ততা আছে, বরং ব্যস্ততাকে বলবে যে নামাজ আছে। অতএব নামাজের জন্য 5-10 মিনিট এটা আপনাকে বের করতেই হবে, এবং নামাজকে এভাবে বিলম্বিত করা চলে না। যদি একান্তই অসহায় হয়ে যান, কাফের রাষ্ট্রে রয়েছেন, বিধর্মীদের আন্ডারে চাকরি করছেন এবং চাকরি করতে আপনি বাধ্য, তাহলে যদি এমন হয় যে জোহরকে আসরের টাইমে আপনি একটু ঢিলা করে পড়লেন, বা আসরের সাথে জমা করে পড়লেন, বা যদি একান্ত আপনি ব্যস্ত হয়ে পড়েন জোহরের পর টাইম পাবেন না, তাহলে জোহরের সময় আসরকে টাইনে এনে জমা করে পড়তে পারেন। এতটুকু ওলামা দিন বলেছেন। কোনোভাবে মাগরিবকে এশার টাইমে আপনি বিলম্বিত করতে পারেন, বা মাগরিবের টাইমে এশাকে পড়ে নিতে পারেন, ত্বরান্বিত করে একসাথে পড়ে নিতে পারেন, এবং সন্নাতগুলি না পড়লে চলবে, তো এমন করতে পারেন, এতটুকু ছাড় রয়েছে। কিন্তু এভাবে নিয়ম করে নেয়া, মানে কাজা আদায় করা মরিচিকা অজুহাতে, এগুলো চলবে না। একান্তই যদি লাচার হয়ে থাকেন, অপরাগ হয়ে থাকেন, তাহলে এই পথটি ওলামায়ে দিন বলেছেন যে দুই নামাজকে জমা করে পড়বেন।
অর্থাৎ জোহরকে আসরের টাইমে বা আসরের টাইমে জোহরকে হ্যাঁ পড়ে নেবেন, অনুভাবে মাগরিবের টাইমে এশাকে বা এশার টাইমে মাগরিবকে, মানে আগে মাগরিব পার তারপর এশা যদি একসাথে পড়েন, বা বিলম্ব করলে ওই এশার টাইমে পড়তে পারেন, তবে আগে মাগরিব তারপর এশা। কোনোভাবে জোহরকে আসরের টাইমে পড়তে পারেন বিলম্ব করে, আবার জোহরের টাইমে আসরকে নিয়ে আসতে পারেন, মানে জোহর পড়ে আসর পড়ে নিলেন। এটা জরুরি ভিত্তিক, একান্ত যদি মানে অসহায়ত্ব বোধ করেন, কোনো সুযোগ না পান, আর যদি সুযোগ পান এই সুযোগ গ্রহণ করতে পারবেন না, নামাজকে তার সঠিক টাইমে আদায় করতে হবে। এটা শুধু জরুরি ভিত্তিক জমা করার একটি মাধ্যম, যেটা আহলুল আজারদের জন্যে বৈধ, অর্থাৎ যাদের একান্ত ওজর রয়েছে, জরুরি অবস্থা রয়েছে, তাদের জন্য বিধিসম্মত। অতএব আপনি বিবেচনা করে দেখেন আপনার কী অবস্থা। আর কাজা নামাজের জন্য আলাদা কোনো নিয়াত লাগে না, ওটাই মনের ভিতর রাখবেন যে এটা কাজা নামাজ, বাস। কাজা নামাজের কোনো গদ উচ্চারণ করা শরীয়সম্মত নয়। ধন্যবাদ।